1971 সালে 25 মার্চের কালো রাতের পর বিভীষিকার ভয়াবহ সকাল 26 মার্চ বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড আর সেই ভূখণ্ড রক্ষায় 30 লাখ শহীদের আত্মত্যাগ 9 মাস ভূখণ্ড রক্ষা ও অধিকার আদায়ের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে দেশের 54তম স্বাধীনতা দিবসে লাখো মানুষের ভিড় জমে জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার 26 মার্চ ভোরে সূর্য উকি দেওয়ার সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় শ্রদ্ধা জানান বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধুদেশ ভুটানের রাজা ওয়াংচুক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সেই সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান রাষ্ট্রীয় শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ উন্মুক্ত হয় সাধারণ মানুষের জন্য দেশের সর্বস্তরের মানুষ স্মৃতির মিনারে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করে নীরবে স্মরণ করেন দেশের সূর্য সন্তানদের নানা অপূর্ণতা আর পূর্ণতার কথাও জানান অনেকে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ সেটা আমরা এখনো করতে পারি নাই সংবিধানের যে চার মূল নীতি সেটা এখনো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় নাই যেমন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ এই জায়গায় এখনো আমরা আনতে পারি নাই অর্থনৈতিকভাবে যদি আমি বলি এখনো ঘুষ দুর্নীতি দলবাজি টেন্ডারবাজি এবং পরিবারতন্ত্র আত্মীয়করণ রাজনীতিতে চলছে কালো টাকা ব্যাংক লুটপাট এটা বন্ধ করে একটি সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই ধরুন যে যাদের কাছে অনেক টাকা পয়সা আছে আমরা শুনতে পাই যে তাদের অনেকেই টাকা পয়সা বিদেশে পাচার করে দিচ্ছে অথচ সেই টাকাগুলো যদি দেশে থাকতো সেই টাকাগুলো দিয়ে দেশের যদি উন্নতি হতো তাহলে আরো ভালো হতো তো সেগুলো তো এক ধরনের অপূর্ণতা নয় শুধু এক ধরনের আফসোস বলতে হবে যে তারা দেশের সম্পদ অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছে আমরা অনেক উন্নত হয়েছে আমাদের দেশ আর আমরা চাই আরো অনেকগুলো বিষয় উন্নত যাতে হয় আমাদের দেশ কারণ অনেকগুলো ব্যাপারে আমাদের এখনো আক্ষেপ রয়ে গেছে সো ওই ব্যাপারগুলো যদি ইমপ্রুভ হয় তাহলে আমরা আশা করছি আমাদের ভালো লাগবে এদিন সকাল 9টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান উপস্থিত ছিলেন এর আগে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এদিকে একদল শিক্ষার্থী দীর্ঘ পতাকা হাতে নিয়ে ব্যতিক্রমভাবে খোলা চিঠি উড়িয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি আমরা এসেছি স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য তো আমরা এই চিঠিটা লিখে নিয়েছি হয়তোবা শহীদরা এটা পড়বে না কিন্তু কেউ পড়ে যদি অনুপ্রাণিত হয় আমাদের পরবর্তী প্রজন্মরা এই জন্য এই চিঠিটা নিয়ে স্মৃতিসৌধে আসা শহীদরা তাদের জীবন বিনিময় রেখে আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে আমাদেরকে এই স্বাধীনতা ধরে রাখতে হবে 240টি খোলা চিঠি আকাশে উড়িয়ে দেন তারা প্রতিটি চিঠিতে শ্রদ্ধা আর আবেগের স্থান পেয়েছে যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে জানান শিক্ষার্থীরা রাজু আহমেদ বার্তা 24